দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা আজকের এই ছায়া সংসদে যে বিষয় নিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের বিতর্কীকে অংশগ্রহণ করবে তা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট আসলে কতখানি যুক্তিযুক্ত এই বাজেট নিয়ে তারা কথা বলবেন এবং এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি আসুন দশক মণ্ডলে আমাদের আজকের এই ছায়া সংসদের প্রস্তাবিত যে বাজেট প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে সেই বিষয়ের উপর আলোচনা করবার পূর্বে আমরা সরকারি ও বিরোধী দলের যে বক্তারা রয়েছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই আমাদের সাথে সরকারি দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নামাইয়া কবির মাননীয় ছায়ামন্ত্রী নুরুল আফসার এবং মাননীয় সরকার দলীয় সংসদস্য মোহাম্মদ আবদুল্লা বিন তসলিম অন্যদিকে আজকের এই ছায়া পার্লামেন্টটি বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বক্তারা হল মাননীয় বিরোধী নেতা প্রিয়া দেব দেবো উপনেতা স্বপ্না আক্তার সদস্য মোহাম্মদ ইবনে মাহবুব প্রদর্শক এবারে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে যে পাঁচজন সম্মানিত বিচারক বিচারকার্য কার্য সম্পাদন করছেন তাদের সাথে আমাদের সাথে সম্মানিত বিচারক হিসাবে রয়েছেন দৈনিক ইত্তাফাকের ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাইনুল আলম রয়েছেন চ্যানেল বার্তা সম্পাদক ডক্টর শাকিলা জেসমিন আরও রয়েছেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও যুগ্ম কর কমিশনার মেদি হাসান তামিম অন্য বিচারক হচ্ছেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক কবেরি মৈত্রীও সর্বশেষ বিচারক হচ্ছে প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ আজকের এই বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই তরুণ বিতর্কিকদের বক্তব্যর আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি আমরা আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক কম্পিকে সবাই তালে দিয়ে অভিনন্দন জানাই সমাজ চিন্তক কৃষিবিদ অর্থনীতিবিদ তো বটেই একই সাথে রাষ্ট্র এবং আমাদের যে সামাজিক কাঠামো নিয়ে চিন্তা ভাবনা করেন সেই ব্যক্তি আজকের প্রধানমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তার বক্তব্য কিন্তু আমরা আয়োজনের একেবারেই শেষে শুনব শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ বাজেট নিয়ে ছায়া সংসদের একটি সর্বশেষ অধিবেশন আহ্বান করছে আমাদের আজকের এই ছায়া সংসদে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিয়ে এই প্রস্তাবিত যে বাজেটটি উত্থাপন করতে যাচ্ছে সেই বাজেটের পক্ষেও প্রস্তাব উত্থাপন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা লামিয়া কবিরকে আহ্বান করছি তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় সংসদ জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ এই প্রতিপাদ্য বা স্লোগানকে সামনে রেখে মাননীয় অর্থমন্ত্রী দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জন্য ছয় লাখ তিন হাজার একাশি কোটি টাকার বাজেট প্রস্তাবিত করেছেন এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং একই সাথে প্রান্তিক জনগোষ্ঠী যারা বিপর্যস্ত তাদেরকেও বাঁচাতে হবে ঠিক সেই প্রান্তি লগ্নে এসে এই সংসদে যেই প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট যৌক্তিক মাননীয় স্পিকার সংজ্ঞানে চলে যাচ্ছি প্রান্তীয় জনগোষ্ঠী বলতে কি বোঝাচ্ছি প্রান্তীয় জনগোষ্ঠী বলতে বোঝাচ্ছি সামাজিক ও অর্থনৈতিকভাবে সমাজের মূল স্রোত থেকে যারা পিছিয়ে আছেন যেমন কৃষক দরিদ্র তারা সামাজিক সুরক্ষা বলতে বোঝাচ্ছি এই সমাজে তাদের টিকে থাকার স্বার্থে মৌলিক চাহিদা ন্যূনতম অধিকার পূরণকে বোঝাচ্ছি এবং প্রস্তাবিত বাজেট বলতে দু হাজার একুশ বাইশ বছরের জন্য অর্থ বছরের বাজেটকে বোঝাচ্ছি এবং যৌক্তিকতা বলতে বোঝাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে তা কতটুকু সমর্থনযোগ্য মাননীয় স্পিকার প্রথমে বাজেটের বাস্তবায়নগত কিছু ত্রুটি থাকতে পারে আজকে আমরা শুধু পরিমাণগত যে বাজেট রয়েছে রাষ্ট্রের প্রেক্ষাপটের তুলনায় কিভাবে যৌক্তিক তা আমরা দেখাবো মাননীয় স্পিকার সামাজিক নিরাপত্তা খাতে ইতিহাসের এই প্রথম এক লক্ষ কোটি টাকার উপরে বাজেট দেওয়া হয়েছে যা হয়েছে এক লক্ষ সাত হাজার ছয়শ চোদ্দ কোটি টাকা লক্ষ্য করুন স্পিকার বলছি যা চলছে আজকে সংসদীয় বাজেটের চেয়ে এগারো হাজার কোটি টাকা বেশি ছিল আগের থেকে এই বরাদ্দ যে বরাদ্দ দেওয়া হয়েছে তা সতেরো দশমিক আট তিন পার্সেন্ট এবং জিডিপি এর তিন দশমিক এক এক পার্সেন্ট লক্ষ্য করুন মাননীয় স্পিকার দুই বিশ থেকে একুশ অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল পঁচানব্বই হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকা অর্থাৎ আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বারো হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ছে বাস্তবতার প্রতিফলন কিন্তু মাননীয় স্পিকার এখন দেখি ঠিক কোন কোন উপখাতে বরাদ্দ বাড়ছে এবং কাদের জন্য বাড়ছে মাননীয় স্পিকার নতুন প্রস্তাবিত বাজেটে দারিদ্র্য প্রমাণ একশো বাইশটি সহ আরো আটত্রিশটি উপজেলা সম্প্রসারণ করে মোট একশো পঞ্চাশটি উপজেলা হয়েছে ভাতা সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা আগে ছিল উনপঞ্চাশ লাখ নতুন আরো বাড়ানো হয়েছে আট লাখ এখানে বরাদ্দ চারশো একাশি কোটি টাকা বিধবা ভাতা আগে ছিল বিশ লাখ এখন নতুন করে বাড়বে আরো লাখ এখানে বরাদ্দ বাড়ছে কোটি টাকা নতুন উপজেলায় প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা মোট দাঁড়াচ্ছে আঠারো লাখ এখানে বরাদ্দ বাড়ছে বিরানব্বই কোটি টাকা মাননীয় স্পিকার মুক্তিযোদ্ধাদের সেই জীবনে স্বীকৃতি স্বরূপ তাদের মাসিক ভাতা বারো হাজার থেকে বিশ হাজারে উন্নীত করা হয়েছে এই সুবিধার অন্তর্ভুক্ত বেশিরভাগই হতদরিদ্র মুক্তিযোদ্ধারা মাননীয় স্পিকার এই ছাড়া 107 দয়্য মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ের মানুষগুলো কমবেশি কৃষির উপর নির্ভরশীল। সেই প্রান্তিকের কৃষকরা কি চাইছে? 2021 থেকে 22 অর্থবছরের কৃষি খাতে প্রস্তাবিত বাজেট 31911 কোটি টাকা। বেশ লক্ষ্য করি কৃষিতে ভর্তুকি পাঁচ গুণের বেশি বাড়িয়েছে সরকার। কেন? প্রান্তিকের কৃষকেরা যাতে তাদের ন্যায্য মূল্য পায় যাতে উৎপাদন বাড়ে। কৃষি মন্ত্রপতির উপর 10 শতাংশ হারে কর্ম করা হয়েছে কেন? খেলকন মাননীয় স্পিকার যারা প্রান্তিক পর্যায়ে গ্রামীণ অর্থনীতি সচল রাখার জন্য একশো কোটি টাকা প্রণোদনের বরাদ্দ রাখা হয়েছে মাননীয় স্পিকার এনজিআর বিস্তৃতি বিশাল আমরা জানি তাদের মাধ্যমে বিতরণের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দেশীয় শিল্পের সুরক্ষার জন্য আমরা কি করলাম আমদানি শুল্ক বাড়াই দিলাম কিন্তু আমদানির কাঁচামালের শুল্ক কমাই দিলাম কি হবে এতে উদ্দেশ্য কি আপনি বাইরের বিস্কুট খাওয়া বাদ দিয়ে এখন দেশের না বিস্কুট দেশীয় পণ্যের চাহিদা বাড়বে মানবীয় স্পিকার উৎপাদন বাড়বে বিনিয়োগ বাড়বে পরিসার বাড়বে কর্মসংস্থান তৈরি হবে মানীয় স্পিকার দেখুন স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য মেরিন বাংলাদেশ পণ্য হালকা প্রকৌশল পণ্য অটোমোবাইল সহ বিভিন্ন এইসব পণ্যের দল বছরের কর অব্যক্তি দেওয়া হয়েছে কেন বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগে আকৃষ্ট হয় কর্মসংস্থান এই সব জায়গায় কারা কাজ করবে সেই প্রান্তিকের প্রান্তিকের মানুষজন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার নারীদের জন্য কি রেখেছি বাজেটে দেখুন মাননীয় স্পিকার প্রান্তিকের নারীরা বেশিরভাগই উদ্যোক্তা এসিবি খাত ফোকাস এসিবি খাত নারী উদ্যোক্তাদের জন্য এসিবি খাতে নারী উদ্যোক্তাদের পঞ্চাশ লাখ থেকে সত্তর লাখ টাকা কর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে কি হবে এতে অর্থাৎ যেসব আয় মাসে পঁচিশ হাজারের নিচে তাদেরকে কর দিতে হবে না মাননীয় কার শুধু তাই নয় দেখুন আমরা খাদ্যে কি করেছি খাদ্য নিরাপত্তা কারণে খাদ্য মন্ত্রণালয়ের ষাটটি কর্মসূচি আছে টিআর টিজিবি কাবিখা এইসব কর্মসূচির জন্য পনেরো হাজার ষাট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া কি করেছি বিশেষ সম্প্রদায় যারা আছে তাদের জন্য পঁয়ত্রিশটা উন্নয়ন কর্মসূচি আছে এখানে দিয়েছি দশ হাজার তিনশো ছেষট্টি কোটি টাকা খাদ্য উৎপাদন যাতে পারে খামার যান্ত্রিকীকরণ যাতে পারে তাই খাদ্য সংকট যাতে এড়ানো যায় তাই কর্মসংস্থান দিয়েছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ আমরা শুনবো আজকের ছায়া সংসদে মাননীয় বিরোধী কাছ থেকে তার বক্তব্য স্বপ্ন ছিল স্কুল শিক্ষক হব এ পর্যন্ত ছেচল্লিশটি স্কুলে চাকরির পরীক্ষা দিয়েও চাকরি হয়নি কারণ আমি মুচির ছেলে বলছিলাম দলিত সম্প্রদায়ের সদস্য রতন দাসের কথা মাইসে হয় মুচির ফুয়া লেহা পড়া করি হয়ে যাব জন্মই যেন তাদের মাননীয় স্পিকার আজ দেশের পঁয়ষট্টি লক্ষ দলিত শ্রেণীর মানুষ সামাজিক বৈষম্যের শিকার অস্পৃশ্যতা চাকরিতে সুযোগ কম দরিদ্রতা শিক্ষার হার কম সহ একজন দলিতের সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি বাহাত্তরটি বৈষম্যের শিকার হতে হয় ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় স্পিকার সরকার দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আজকের বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার প্রথমেই সরকার দল থেকে করে যাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর সংকীর্ণ সময়ের সংকীর্ণ সংজ্ঞায়নের সমালোচনা করছি মাননীয় স্পিকার সমাজবিজ্ঞানীদের মতে প্রান্তিক জনগোষ্ঠী বলতে বোঝায় সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সীমান্ত রেখায় যারা অবস্থিত অর্থাৎ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী হল আদিবাসী নিগ্রী দলিত হরিজন মুচি বয়স্ক বিধবা প্রতিবন্ধী চরের মানুষ বিহারি হকার কামার কুমড় তাঁতি মৃৎশিল্পী সহ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা কিন্তু সরকার দল থেকে মাননীয় স্পিকার এদের একজনের নামও কি আপনি শুনতে পেয়েছেন আমি বিশ্বাস করি আপনি শুনতে স্পিকার কেন আমরা বলছি এই বৃহৎ অবহেলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বা যে লক্ষ্য করুন এক সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি দুই ভাতা গ্রহিতার ছেচল্লিশ শতাংশই অনুপযুক্ত তিন বরাদ্দের অপ্রতুলতা ও সুষম বন্টনের অভাব চার সাংবিধানিক অবমাননা ও আইনগত বৈষম্য মাননীয় স্পিকার শুরুতেই আসি সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দের দিকে এক কোটি টাকা বরাদ্দের খতিয়ানটি একটু দেখুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন বাবদ ছাব্বিশ হাজার ছয়শো নব্বই কোটি টাকা যা কিনা বরাদ্দের পঁচিশ শতাংশ ওনারা যে জিজ্ঞেস করে গেলেন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা কেন জিজ্ঞেস করছি তাহলে ওনাদের কাছে প্রশ্ন এই খাতের ভেতর মানুষ স্পিকার সরকারি কর্মকর্তা কর্মচারী কেন থাকবেন যদি ওনারা থাকেন তাহলে প্রশ্ন করবেন কেন আপনারা বাজেটটি পরে আসা আপনাদের উচিত ছিল তাহলে বুঝতে পারতেন প্রশ্নটি কেন করছি তারপর মাননীয় স্পিকার কোভিড মোকাবেলায় সাত তিনশো কোটি টাকা শিক্ষা ও উপবৃত্তিতে ছয় হাজার কোটি টাকা স্বাস্থ্য ও রক্ষাতে চার হাজার নশো কোটি টাকা কৃষি ও ভর্তুকি ভাবত সাত হাজার নশো সত্তর কোটি টাকা যার একটিও সামাজিক সুরক্ষা বা প্রান্তিক জনগোষ্ঠীর আওতায় পড়ে না মাননীয় স্পিকার সব মিলিয়ে অন্য খাতের জন্য তিপ্পান্ন হাজার সাতশো ঊনপঞ্চাশ কোটি টাকা ব্যয় হবে সামাজিক নিরাপত্তা খাতে থেকে সামাজিক নিরাপত্তা খাতের উপকার ভুগিরা পাবেন মাত্র তিপ্পান্ন হাজার আটশো পঁয়ষট্টি কোটি টাকা সেই প্রেক্ষিতে সিপিডি বলছে সামাজিক নিরাপত্তা খাতে শুভঙ্করের ফাঁকি আছে মাননীয় স্পিকার দুই থেকে বাইশ অর্থ বছরের তুলনায় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বারো হাজার কোটি টাকা বাড়লেও সরকারি পেনশন ভাতা কৃষি ভর্তুকি সঞ্চয় বাদ দিলে দাঁড়ায় মাত্র এক হাজার আটশো আটাত্তর কোটি টাকা এখন সরকার দলের কাছে প্রশ্ন কোন যুক্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রান্তিক জনগোষ্ঠীর আওতাতে পড়েন মাননীয় স্পিকার সিপিডি অক্সফার্ড যেখানে বলছে কোভিড কাজ হারিয়েছে শতাংশ মানুষ মানুষ যেখানে বলছে দেশের প্রায় কোটি দরিদ্র আর যারা কিনা দরিদ্র তাদের জন্য আপনি বরাদ্দ বানালেন এক হাজার একশো আটাত্তর কোটি টাকা আর যারা কিনা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে আপনি দিয়ে দিলেন আঠাশ হাজার কোটি টাকা তাও আবার আমরা দলিত মানুষ আমাদের নাম করে কেন মাননীয় স্পিকার এই বৈষম্যটা কেন এজন্য মাননীয় স্পিকার অযুক্তিকতার চরম সীমা মাননীয় স্পিকার এবার আসছি ভাতার বাস্তব চিত্রের দিকে সরকারি দল বলে গেলেন আমাদের নাকি মাননীয় স্পিকার অনেক ভাতা দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার 2021 সালে এসেও বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা মাত্র 500 টাকা মাননীয় স্পিকার প্রতিবন্ধী ভাতা 750 টাকা মাতৃত্বকালীন ভাতা 800 টাকা এগুলো কি যথেষ্ট মাননীয় স্পিকার এর থেকেও ভয়ঙ্কর তথ্য হচ্ছে মাননীয় স্পিকার জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বলছে ভাতা গ্রহিতার 46 শতাংশই অনুপযুক্ত তার মানে আপনি প্রায় অর্ধেক অনুপযুক্ত মানুষকে ভাতা দিয়ে দিচ্ছেন এই ভাতা কেন দিচ্ছেন অর্ধেক ভাতাই তো আমার চলে যাচ্ছে স্পিকার মাননীয় স্পিকার মানুষের জন্য ফাউন্ডেশনের গবেষণা বলছে প্রান্তিক জনগোষ্ঠীর একত্রিশ দশমিক সাত শতাংশের নিজস্ব জমি নেই পঁয়ত্রিশ দশমিক এক নয় শতাংশ বছর জুড়ে খাদ্য সংকটে থাকে যৌন হয়নানি শিকার হয় তেত্রিশ দশমিক ছয় সাত শতাংশ আর আমার আপনার মতো মূলধারার মানুষদের দ্বারা নির্যাতিত হয় বত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ দলিত সম্প্রদায়ের হরিজন সম্প্রদায়ের গগনলাল বলেছেন সরকারের কাছে বিশেষ অনুরোধ জানাই চিড়িয়াখানায় বিশাল জায়গা আছে ওখানে আমাদের থাকতে দেওয়া হোক ঘর করে দেওয়া হোক দেশের মানুষ দেখুক হরিজন সম্প্রদায়েরাও মানুষ মানুষ স্পিকার এমন বাংলাদেশি কি চেয়েছিলাম আমরা যেখানে মানুষকে মানুষ বলবো না দলিত বলবো, হরিজন বলবো মানুষ স্পিকার আজকে সুযোগ এসেছে আমাদের নিজের ভুল স্বীকার করার আসুন আজকে আমরা স্বীকার করি বাজেটে ওই সকল মানুষদের জন্য আমরা কোনো জায়গা রাখিনি আজকে তারুণ্যের এই প্রজন্মে দাঁড়িয়ে মানুষ স্পিকার আমরা এই কথাটি সত্যিটি স্বীকার করি আজকে যদি এই প্রস্তাবে এই সংসদ এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয় মাননীয় স্পিকার এখানে আমরা দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ ওই দলিত নিপীড়িত মানুষদের অত্যাচারকে অন্যায়কে প্রশ্রয়কে মাননীয় স্পিকার এইসব বৈষম্যকে আমরা প্রশ্রয় দিয়ে যাব মাননীয় স্পিকার তাই আমি আশা করব এই প্রস্তাবটি কখনোই এই সংসদে গৃহীত হবে না মাননীয় ছায়ামন্ত্রী নুরুল আফসারের কাছ থেকে তার বক্তব্য প্রদান করবার জন্য প্রথমে একটা কথা বলি অর্ধেক সত্য বলা মানুন স্পিকার জ্ঞান প্যাপার সমান তারা যে বৈষম্যর কথা আজকে বলে গিয়েছেন তারা একবারের জন্য এই কথাটাকে উল্লেখ করে নাই যে আমার দেশে বিনিয়োগ বান্ধব ব্যবসা বান্ধক এবং উৎপাদনমুখী যে শিল্প একটা বাজেট তৈরি করা হয়েছে এই বাজেটের ফলে যে রপ্তানিমুখী পণ্যের উপর সরকার এক পার্সেন্ট প্রণোদনা দিয়েছে এর কারণ হল যে উৎপাদনমুখী শিল্প এবং রপ্তানিমুখী শিল্প বলে আমাদের দেশে যে কর্মসংস্থানের সৃষ্টি হবে সেই কর্মসংস্থানের কারণেই যে আমাদের দেশে দারিদ্রের যে হার কমে আসবে যার ফলে যে বৈষম্য কমে আসবে এই জায়গাটি তারা একবার উল্লেখ করেন মানে স্পিকার মানে স্পিকার তারা ভাতার কথা আমাদেরকে প্রশ্ন করেছে যে ভাতা পাঁচশো টাকা হয় কি না আমার যেখানে যে আছে যে বাঁচবে শুধু কি আমি তাকেই বাঁচাবো নাকি সবাইকে নিয়ে যাতে মিনিমাম বাঁচার মতো অবস্থা থাকে সেই জায়গাতে আমি যাব মানে তারা লক্ষ্য করুন যে আমরা নতুন করে আরও কমপক্ষে চোদ্দ লক্ষ বা সুবিধাভোগী লোকদেরকে নিয়ে এসেছি এই জায়গাতে কিন্তু তারা ওখানে উল্লেখ করে না মানে স্পিকার মানে স্পিকার আপনাকে মনে রাখতে হবে যে আমার দেশের যে বাজেটের সক্ষমতা অর্থনীতির যে সক্ষমতা সেই সক্ষমতা নিয়ে কথা বলতে হবে এখানে পেনশন ঢুকিয়েছে বলে যে সামাজিক নিরাপত্তা খাতে একেবারে অযৌক্তিক হয়ে গেছে ব্যাপারটা এইখানে না যে আপনাকে দেখাতে হবে যে আমার দেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট হচ্ছে সেই জায়গা থেকে আমি যে সামাজিক সামাজিকভাবে যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে বাজেট দিয়েছি সেই জায়গাটাতে আসলে যৌক্তিক কিনা মানুষ স্পিকার মানুষ স্পিকার আমি আজকে যদি সামাজিক নিরাপত্তা খাতের আওতায় যদি একটু কথা বলি হিজরে বেদে ও অনেকগসর জনগোষ্ঠীর মান উন্নয়নের জন্য যে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে তার পরিমাণ হল যে আগে যেখানে ছিয়াশি হাজার ছিল এইখানে তা পঁচানব্বই হাজার করা হয়েছে মানুষ স্পিকার এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা উত্তর দিয়ে গেলাম মানুষ স্পিকার আপনি যদি লক্ষ্য করে থাকেন যে তৃতীয় লিঙ্গের কথা উনি বলে গেছেন সেই তৃতীয় লিঙ্গের করদাতাদের করমূর্তির আয়সীমা যেখানে আগে তিন লাখ ছিল এখানে সাড়ে করা হয়েছে তারাই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ স্পিকার মানে স্পিকার আপনি যা আরো লক্ষ্য করে থাকেন এই প্রান্তিক জনগোষ্ঠীর তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিয়োগ করে থাকে তার কর পাঁচ রেয়াত রেয়াত করার ঘোষণা দিয়েছে সরকার এই প্রস্তাবিত দিতে যেটা মানুষ স্পিকার মানে স্পিকার আপনি যদি একটু স্বাস্থ্যখাতের দিকে তাকান সেই স্বাস্থ্যখাতে কি বলা আছে যে দরিদ্র অন্তঃসত্ত্বা মায়েদের কথাও এই সরকার চিন্তা করেছে মানুষ দরিদ্র মায়েদের কথা মানে কি যে মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কিম তারা চালু করেছে আগে যেখানে তিপান্নটি উপজেলা দেওয়া হতো এখন বৃষ্টি বাড়ি এখন তিয়াত্তরটা উপজেলাতে যাওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে মানুষ স্পিকার শুধু তাই নয় প্রান্তিক পর্যায়ের মানুষ যাতে অন্তত স্বাস্থ্য সুবিধা যাতে মিনিমাম পায় সেজন্য সরকার ঢাকা চট্টগ্রাম গাজীপুর এর বাহিরে যে দুইশো বা আড়াইশো পার্সেন্ট শয্যা বিশিষ্ট যদি কোনো হসপিটাল করে তাকে দশ বছরের জন্য কর জন্য সুপারিশ করেছে মানে স্পিকার আমরা তেরোটা মন্ত্রণালয়ের বাজেট যেটা অপেক্ষিত কম দরকার সেইখানে কমিয়ে অন্যান্য যেগুলো অধিকতর দরকার এই করোনাকালীন সময় সেইখানে বাজেট বাড়িয়েছে মানে স্পিকার আমাদের এই জায়গাটাতেই হলো প্রশ্ন যে অন্য রাষ্ট্রের না আমরা আমাদের পদ্ধতিতে চলবো এবং যেখানে যেখানে দরকার বেশি সেই জায়গাটাতেই বাজেট দিব মানে স্পিকার মানে স্পিকার আপনি যদি আবাসনের দিকে থাকেন নিম্নয়ের মানুষের জন্য সেই জায়গাতে যদি আমি কথা বলি যে হতদরিদ্রদের জন্য যাদের ঘর তাদের জন্য জন্য সরকার প্রস্তুত করার একটা প্রস্তাব করেছে হাজার শুধু তাই নয় যারা ঢাকা সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী আছেন সেই সমস্ত পরিচ্ছন্ন কর্মীদের আগে যেখানে দশ কোটি টাকা বরাদ্দ ছিল এখন চল্লিশ কোটি টাকা করা হচ্ছে তাদের আবাসন নির্বাচন নির্মাণের জন্য মানুষ স্পিকার মানে স্পিকার অতি দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়নের জন্য বাহাত্তর দশমিক চার চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আগে যেটা ছিল তিরিশ দশমিক নয় পাঁচ কোটি টাকা মানুষ স্পিকার এইখানেই হলো প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় আজকের প্রস্তাবিত বাজার যৌক্তিক বলে আমরা মনে করি মানে স্পিকার মানে স্পিকার আপনি যদি লক্ষ্য করে থাকেন এই করোনাকালীন সময়ে আমাদের প্রবৃত্তি ধরে রাখার জন্য অন্যতম বড়ো যে সহায়ক জায়গাটা ছিল সেটা ছিল মানুষ কৃষি সেই কৃষিতেই সরকার চার হাজার নয়শো বাহাত্তর কোটি টাকা বাড়িয়ে এখন একত্রিশ হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা বাজেট দিয়েছে মানুষ স্পিকার মানুষ স্পিকার এর আওতায় কী করা হবে এর আওতায় মানুষ স্পিকার পঞ্চাশ হাজার হেক্টরে বোরো দান চাষ করা হবে এবং এর সাথে একেবারে সরাসরি দরিদ্র কৃষক বা যারা কৃষক আছেন বা চাল মালিক আছেন তাদের কাছ থেকে সরকার বিশ লাখ পঞ্চান্ন হাজার টন চাল সংগ্রহ করবে যাতে তারা প্রাপ্ত দাম পেয়ে থাকে মানে স্পিকার মানে স্পিকার এই জায়গাটাতে প্রান্তিক জনগোষ্ঠীর উপকারের কথা তাদেরকে স্বীকার করতে হবে মানে স্পিকার আপনাকে স্বীকার করতে হবে যে বাজেটে কৃষিকে অগ্রাধিকার দেওয়ার ভিত্তিতে সার বীজ কীটনাশক আমদানি ক্ষেত্রে যে সরকার শুল্ক যে একেবারে শূন্য নামে নিয়ে এসেছে এই কথাটা যদি তারা আজকে না বুঝে তাইলে এই বিরোধী তার কোনো অর্থ নেই মানে স্পিকার মাননীয় স্পিকার আপনাকে মনে রাখতে হবে যে আমার লবণ চাষিদের সুরক্ষার জন্য আমদানিকৃত যে শিল্প লবণ আছে সেইখানে সরকার কর বাড়িয়ে দিয়েছে আমার দেশীয় শিল্পকে টিকিয়ে রাখার জন্য মাননীয় স্পিকার মানে স্পিকার আপনি একটা জিনিস খুব খেয়াল করবেন আমার দেশের আজকে বিরোধী দল যেই কথা বলছে আমার দেশে যদি নতুন করে যদি কর্মসংস্থার সৃষ্টি না হয় আপনি একবার চোখ বন্ধ করে দেখেন যে আপনি কি দেখেন যে আমার দেশে যখন লকডাউনের সময় করোনার প্রথম প্রথম প্রান্তে যখন সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে কি পরিমাণে দারিদ্রের সংখ্যা বেড়েছিলো অর্থনৈতিক হাহাকার তৈরি হয়েছিল এই জন্য সরকার প্রণোদনা দেওয়ার পাশাপাশি রপ্তানিমুখী প্রণোদনাতে এক পার্সেন্ট দিয়েছে যাতে এটার উৎপাদন বাড়ে এবং শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গাতে মাননীয় স্পিকার আমরা বাজেট কর্পোরেট বা কমিয়েছি যাতে উৎপাদনশীলতা বাড়ে এর ফলে দরিদ্র জনগোষ্ঠী যারা প্রান্তিক পর্যায়ে আছে তাদের যাতে চাকরি হয় এই জায়গাটাতেই মাননীয় স্পিকার প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় এই প্রস্তাব যুক্তিক বলে আমরা মনে করি এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায় সংসদের মাননীয় বিরোধী উপনেতা স্বপ্ন আক্তারের কাছ থেকে তার বক্তব্য মাননীয় স্পিকার সরকারি দলের নেতা ও মন্ত্রী এতক্ষণ ভাতার জোয়ারে সংসদ ভাসিয়ে দিয়ে গেলেন এবার আমি আপনাকে ভাতা বান্ধব এক পরিবারে গল্প শোনাই মাননীয় স্পিকার ফেনী ফুলগাজী দরবারপুরের ইউনিয়ন দরবারপুরের ইউনিয়নের মেম্বার কামরুল কামরুজ্জামান কামরুল জীবিত কামরুল নিজেকে দেখে স্ত্রীকে বিধবা ভাতার কার্ড করে দিয়েছেন দুই শালিকা সুখে সংসার করছেন কিন্তু তাদেরও তিনি করে দিয়েছেন বিধবা ভাতা এবং স্বামী নিগৃহীতার কার্ড মাননীয় স্পিকার ছেলে রিক্সা থেকে পড়ে হাত ভেঙেছে পায় প্রতিবন্ধী ভাতা শ্বশুর শাশুড়ির একটু খেতমত না করলে হয় বলেন তাই তাদেরও করে দিয়েছে বয়স্ক ভাতার কার্ড সম্মতি বাদ যাবে কেন মাননীয় স্পিকার তাই সে সুঠাম দেহের অধিকারী হয়েও পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা মাননীয় স্পিকার এই হলো অবস্থা শুধু তাই নয় মাননীয় স্পিকার আমরা যদি জাতীয় দৈনিকের পাতা খুলি তাহলেই চোখে পড়ে বয়স্ক ভাতার কার্ড করতে লাগে বিয়াল্লিশ হাজার টাকা ঘুষ দিলেই পাওয়া যায় বিধবা ভাতার কার্ড মানে স্পিকার এ যেন চোরের মায়ের বড় গলা ঠিক এই বাস্তবতায় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের পর্যবেক্ষণ বলছে ভাতা গ্রহীতার ছেচল্লিশ শতাংশই অনুপযুক্ত যার কারণে বারবার বলছি মাননীয় স্পিকার আজকের প্রস্তাবটি অযৌক্তিক অগ্রহণযোগ্য মাননীয় স্পিকার কেন আমরা বলছি সামাজিক সুরক্ষা খাতের প্রস্তাবিত বাজেটটি অযৌক্তিক এবং তার আইনগত ব্যাখ্যা দিচ্ছি বাংলাদেশের সংবিধান সংবিধানের পনেরো ঘ অনুচ্ছেদে বলা আছে সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বেকারত্ব ব্যাধি বা পঙ্গত্বজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতি জনিত অভাবগ্রস্তের ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার এখন প্রশ্ন হলো মাননীয় স্পিকার এখানে কোথাও কি সরকারি কর্মকর্তাদের কথা বলা আছে তাহলে তারা কিভাবে এই খাতের আঠাশ শতাংশ পায় মাননীয় স্পিকার সংবিধানের চব্বিশ সাতাশ এবং আঠাশ নম্বর অনুচ্ছেদে বলা আছে সাম্যের কথা বৈষম্য না করার কথা অথচ আজকে এই দলিতরা আদিবাসীরা সমাজে অস্পৃশ্য তারা যেন কোন মানুষ না তারা যেন নিগৃহীত নিষ্পেষিত মানুষজন এমনকি মানুষ স্পিকার তারা নিগৃহীত হলেও আইনের দ্বারস্থ হতে পারছে না কেননা স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও আমাদের বাংলাদেশের সরকার বৈষম্য বিলোপ আইন করতে ব্যর্থ যার ফলে আমরা বলছি এই প্রস্তাবটি অযৌক্তিক অগ্রহণযোগ্য মানুষ স্পিকার সরকার বলছে অনগ্রসর জনগোষ্ঠীর সুবিধার সংখ্যা নাকি তারা পঁচানব্বই হাজারে উন্নীত করবে এতে কি তাদের নমুনা মানের স্পিকার লক্ষ্য করুন আদিবাসী জনসংখ্যা চল্লিশ লাখেরও বেশি পরিকল্পনা মন্ত্রণালয় নয় পেশা তেপ্পান্ন লাখ প্রান্তিক মানুষের সংখ্যা নিরূপণ করেছে যার মধ্যে আছে বেদে কামার কোমর জেলে কাঠমিস্ত্রি সহ আরও অনেকে অন্যদিকে পরিসংখ্যান বলছে দেশের চোদ্দ হাজার বস্তিতে বাস করে প্রায় তেইশ লাখ প্রান্তিক মানুষ এখন প্রশ্ন হলো মাননীয় স্পিকার এই বৃহৎ অবহেলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় পাঁচশো টাকায় পঁচানব্বই হাজার জনের ভর্তুকি কি যথেষ্ট মাননীয় স্পিকার তাদের দৃষ্টিতে এটাই কি যুক্তিকতা এ যেন যে খাইছে সাতবার তার জন্য ভাতবার যে খায় নাই একবার তার জন্য চাল ঝাড় এখন একটা অবস্থা মাননীয় স্পিকার সামাজিক সুরক্ষার এবারের বাজেট হলো অসারে তর্জন গর্জন সার সেটি আর বলার অপেক্ষা রাখে না মাননীয় স্পিকার সিপিডি কি বলছে দেখুন করোনার কারণে গত এক বছরে 62 শতাংশ মানুষ কাজ হারিয়েছে বাজেটের গাড়িতে যাত্রী তুলতে ভুলে গেছেন অর্থমন্ত্রী সিপিডি ফেল ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার বলছেন অন্য খাতে নতুন ব্যয় ঢুকিয়ে প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে বড় করে দেখানো হচ্ছে যেখানে বাজেট মতে 3.4 বলা হলেও মাত বাজেট আদতে মাত্র 2.4 শতাংশ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এত কিছু বড় কি আমরা বলতে পারি না সামাজিক সুরক্ষা

পারতেন মাননীয় স্পিকার আজকে আমাদের এখানে মাননীয় কৃষি মন্ত্রী উপস্থিত আছেন প্রশ্নাতীতভাবে উনি একজন সফল মানুষ সফল মন্ত্রী আমরা বিশ্বাস করি আমাদের আজকের কথাগুলো প্রান্তিক মানুষদের দুঃখ দুর্দশা বৈষম্যের কথা উনি সংসদে আলোচনা করবেন মন্ত্রিসভায় আলোচনা করবেন কিন্তু মাননীয় স্পিকার এই প্রস্তাবটি গৃহীত হলে সরকার আরও উদাসীন হয়ে যাবে আর প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে তেমন অন্ধকারই থেকে যাবে আমাদের এই প্রান্তিক মানুষগুলো তাই মাননীয় স্পিকার এই প্রস্তাবটি যেন গৃহীত না হয় তার একুল আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আমাদের আজকের ইচ্ছা সংসদে মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ আবদুল্লাহ মিন তসলিমের কাছ থেকে এই পর্যায়ে বক্তব্য শুনে ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য আজকের ছায় সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা কর্তৃক উত্থাপিত বিষয়টি হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেটটি যৌক্তিক মানে স্পিকার আমি যদি বলতে চাই আমাদের বিরোধী দল বারবার দেখিয়ে যাচ্ছেন সামাজিক সুরক্ষায় বাজেটিক যৌক্তিক কিনা নাকি অযৌক্তিক কিন্তু আমাদের বাজেটের মূল বিষয় হচ্ছে প্রান্তিক জনগণ নিয়ে প্রান্তিক মানুষদের নিয়ে আমাদের বাজেটের আজকে তর্ক বিতর্কের মোশন তারা সামাজিক মানুষের আসফালন ক্ষুধার দারিদ্রতার কথা কিছু অযৌক্তিক কথা এবং গুটি সংখ্যক মানুষের উদাহরণ দিয়ে তারা বলছেন যে আজকের এই বাজেটটি এই সংসদে যাতে প্রস্তাবিত না হয় আমি বলতে চাই যারা মনে মনে আজকে বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা করতে আসলেও মনে মনে তারা সবাই জানে যে আজকের এই সরকার কতটুক প্রান্তিক পর্যায়ে কতটুক পরিমাণ হেল্প করেছে তাদের প্রত্যেকের গ্রামের বাড়ির সামনে আজকে কাঁচা রাস্তা আজকে তাদের প্রত্যেকের ঘরে ঘরে গোলাভরা ধান পুকুর ভরা মাছ মাননীয় স্পিকার আমি যদি আরেকটু বলতে চাই যে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নির্দিষ্ট জনগোষ্ঠী নিয়ে যারা তারা যে কথাটা বলল সে কথার উত্তর যদি আমি বলি সেখানে অনানুষ্ঠানিক খাতে শ্রমিকদের যারা চাকরি হারিয়েছে বা যারা অনানুষ্ঠানিক খাতে আছে তাদের জন্য বারো হাজার তিনশো কোটি টাকার দুটি পৃথক তহবিল গঠন করা হয়েছে মাননীয় স্পিকার এর মধ্যে একটি হচ্ছে দারিদ্র এবং একটি হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে নগদ অর্থ সহায়তা ও কোভিড উনিশের জন্য সাত হাজার তিনশো কোটি টাকা আলাদা করে বাজেট আমাদের সরকার প্রস্তাব গঠন করেছে মাননীয় স্পিকার করোনায় ক্ষতিগ্রস্ত যারা দিন মজুরিদের কথা তারা বলে গেলেন তাদের জন্য কি কৃষক গৃহকর্মী যারা ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আলাদা করে পাঁচ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব রেখেছে আমার সরকার আমি যদি বলি যে এই করোনার সময় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আগামী বাজেট হিসেবে তিনশো তিরিশ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এই কারিগরি শিক্ষায় বরাদ্দের পিছনে সরকারের উদ্দেশ্যটা কি সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক পর্যায়ে যেসব শিক্ষার্থীরা আছে এই করোনার সময় তারা এখন পিছিয়ে পড়েছে তাদের তাদেরকে সেই মানুষগুলোকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার এই যে বিশাল উদ্যোগ যে নিয়েছে সেটা হচ্ছে মাননীয় স্পিকার আমার সরকার মানে স্পিকার আমি বলতে চাই গ্রামীণ প্রান্তিক পর্যায়ে অর্থনীতির বেশিরভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পী নির্ভর আমরা বিশ্বাস করি আমার সরকার বিশ্বাস করে এসিমি খাতে ঘুরে দাঁড়াতে পারলে সার্বিক বিনিয়োগ লাভ করা সম্ভব মানুষ স্পিকার এসিমি খাতে অর্থনৈতিক পুনরুদ্ধারপূর্বক প্রান্তিক মানুষের জীবনযাপনে গতি আমাদের সরকার এসিমিভুক্ত আটটি প্রতিষ্ঠানকে অনুদান দিয়েছে যার পরিমাণ এই বাজারে নয়শো তিরিশ কোটি টাকা মানুষ স্পিকার এই করোনায় প্রান্তিক মানুষের খাদ্য সহায়তার অংশ হিসেবে ওপেন মার্কেট সেল ওএমএস কর্মসূচিতে এক হাজার উনিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মানুষ স্পিকার নিম্নবিত্ত মানুষের জন্য তিরিশ টাকা কেজিতে চাল পেঁয়াজ ইত্যাদি সরবরাহের জন্য এবার এ বরাদ্দ দেওয়া হয়েছে যাতে মানব জীবনের মানুষের মৌলিক চাহিদাগুলো ক্ষুণ্ণ না হয় আজকে যদি আমি বলি আর একটু দেখাতে চাই যে গত বছরের বাজেট চেয়ে বছরের প্রান্তিক পর্যায়ে বাজেট বাড়ানো হয়েছে পঁচাত্তর কোটি টাকা বেশি এবং এই খাতে নগদ প্রদান তথা বিভিন্ন ভাতা করা হয়েছে উনচল্লিশ হাজার ছয়শো সাঁত্রিশ কোটি টাকা যা চলতি বছরের বাজেট থেকে প্রায় ছয় হাজার চারশো ছিচল্লিশ কোটি টাকা বেশি এবং এতে সুবিধাপতির সংখ্যা দাঁড়াবে এক কোটি বাইশ লাখ মানুষ এই এক কোটি বাইশ লাখ পুরো মানুষই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ মানুষ স্পিকার মানুষ স্পিকার তারা উপবৃত্তির কথা বলেছে আমি যদি সেখানে বলি উপবৃত্তি কার্যক্রমে বাজেট বরাদ্দ করা হয়েছে চার হাজার দুইশো বাহাত্তর কোটি টাকা এতে লাভবান হবে প্রায় দুই কোটি মানুষ স্পিকার মানে স্পিকার আমি যদি বলি নগদ উপকরণ হস্তান্তরে বাজেট প্রায় ছয় হাজার ছয়শো অষ্টআশি কোটি টাকা বাড়িয়ে বিশ হাজার একশো বিরাশি কোটি টাকা এই বাজেটে অংশগ্রহণ করা হয়েছে মানুষ স্পিকার এতে সুবিধা হবে প্রান্তিক পর্যায়ের তিন কোটি নব্বই লাখ মানুষ মানে স্পিকার মানুষ স্পিকার বলতে চাই ঋণ সহায়তা নিয়ে ঋণ সহায়তা কার্যক্রমে বন্ধ বরাদ্দ করা হয়েছে এগারোশো ছিয়াত্তর কোটি টাকা বিশেষ জনগোষ্ঠী যারা বারবার তারা যে বারবার যে পয়েন্ট তুলে গেল বিশেষ জনগোষ্ঠী নিয়ে এই বিশেষ জনগোষ্ঠীর সহায়তার জন্য আমাদের সরকার এই বাজেটে সাত দশমিক দুই এক কোটি টাকা বাজেট ঘোষণা করেছে মাননীয় স্পিকার তাই আমি বলতে চাই যে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হোক এবং সরকার এই এতে আরও কাজ করার প্রান্তিক পর্যায়ে কাজ করার উৎসাহ পাবে ধন্যবাদ মাননীয় স্পিকার এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের চায় সংসদের মাননীয় বিরোধী দলের সদস্য মোহাম্মদ রেদওয়ান ইবনে মাহবুবের কাছ থেকে তার বক্তব্য মিরপুরে বৃন্দাবন বস্তির বাসিন্দা আসাদুল ইসলাম প্রস্তাবিত বাজেটটি শোনার পরে তিনি প্রথম আলোকে ফোনে বলেন বাজেটে গরিবের জন্য অনেক টাকা রাখা হয়েছে শুনছি আমিও তো গরিব এইখানে আমার মতো শত শত গরিব লোক আছে আমাগর জন্য সরকার কি কোনো টাকা পয়সা রাখছে মানুষ স্পিকার এই আসে দলের মতো প্রায় ন আড়াই কোটি নতুন দরিদ্র ছাপ্পান্ন লক্ষের উপর দলিত চল্লিশ লক্ষের উপর চল্লিশ লক্ষের উপর এই আদিবাসীদের আর্দনা তাদের কান্না কি আপনারা শুনতে পান সরকার দল মানুষ স্পিকার আজকে অবসরপ্রাপ্ত সচিব আমলা সরকারি কর্মচারীদের সুরক্ষার জন্য বরাদ্দ যেখানে আটাইশ হাজার ছশো চব্বিশ কোটি টাকা সেখানে মানুষ স্পিকার এই গরিবের জন্য এই অসহায়দের জন্য মানুষ স্পিকার বরাদ্দ কি বাড়ানো হবে এক হাজার আটশো আটাত্তর কোটি টাকা মাত্র মানুষ স্পিকার তাহলে তো এটা মানুষ স্পিকার তেলা মাথা তেল দেওয়ার মতোই হচ্ছে মানুষ স্পিকার তার এত সুন্দর ভাতার যে গল্প করলেন মানুষ স্পিকার তার যে ভাতার গল্প করলেন চলুন দেখে আসি যে তাদের ভাতার গল্পে কীভাবে ভাতার টান পড়েছে মানুষ স্পিকার তারা বলে গেলেন যে আমরা নাকি গুটি কয়েক কিছু উদাহরণ দেখেছি চলুন আরও উদাহরণ দেখে আসি মানুষ স্পিকার দেখুন অবিবাহিত নারী নামে মাতৃত্বকালীন ভাতা আত্মসাত বলছে বাংলা ট্রিবিউন এবার মানুষ স্পিকার দেখুন বছর তবুও পাচ্ছেন মাতৃত্বকালীন ভাতা নিয়ে হচ্ছে চরম দুর্নীতি যা যারা ভাতা নিতে যাচ্ছে তাদের সাজসজ্জা দেখে খোদ ব্যাংক কর্মকর্তারাও হতবাক মাননীয় স্পিকার আফসোস হচ্ছে আজকে যদি পিতৃত্বকালীন ভাতা বলে কিছু থাকতো তবে হয়তো বা আপনি বা ভবিষ্যতে আমিও পাওয়ার সুযোগ পেতাম মাননীয় স্পিকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে সামাজিক সুরক্ষা খাতে খরচের দিক দিয়ে তারপর বিশেষজ্ঞ ডক্টর তোফা আল আহমেদ স্যার বলেছেন দেশের মোট শ্রম শক্তির পঁচানব্বই শতাংশ সক্রিয় কর্মজীবন শেষে কোনো পেনশন পান না মানুষ এখন প্রশ্নটা এই জায়গাতে বাকি পাঁচ পার্সেন্ট কর্মকর্তার জন্য আপনি প্রায় আঠাশ হাজার কোটি টাকা দিয়ে দিলেন তার মানে মাননীয় স্পিকার বাকিরা কোনো কানা পেল না এটা কোন যৌক্তিকতায় পড়ে মানে স্পিকার ছয় লাখ গৃহহীনকে ঘর বাড়ি দেওয়া হচ্ছে ৩৫ লাখ মানুষকে নগদ পঁচিশশো টাকা করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগতম জানাই আমরা খুশি এতে কিন্তু মাননীয় স্পিকার সমস্যা তখনই যখন দেখি যে তাদের এই প্রচেষ্টা তাদের এই কষ্ট কিছু দুর্নীতিবাস লোকের কারণে পণ্ড হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার দেখুন গৃহহীনদের ছাপ্পান্নটি ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতি বলছে জাগো নিউজ মাননীয় স্পিকার এরপর দেখুন সরকারি ঘর বরাদ্দে অনিয়ম সাংবাদিককে মারধর এবং মাননীয় স্পিকার হাস্য হাস্যকর বিষয় আজকাল নাকি সরকারি বরাদ্দকৃত ঘর বিক্রিয় করে দেওয়া হচ্ছে মানে স্পিকার তথ্য সূত্র কিন্তু প্রথম আলো মানে স্পিকার টিআইবি বলছে নগদ সহায়তার যে পঁচিশশো টাকা সেটা পেতে গেলে গরে ঘুষ দিতে হচ্ছে জনপ্রতি দুশো টাকা করে মানে স্পিকার আর এই নগদ সহায়তা পেতে ছাপ্পান্ন শতাংশ ব্যক্তিকেই শিকার হতে হয়েছে অনিয়ম এবং দুর্নীতির যৌক্তিকতা কি উজ্জ্বল দৃষ্টান্ত মানে স্পিকার বঙ্গবন্ধু সেই অমর ভাষণ মনে পড়ে মানে স্পিকার দেশ স্বাধীন করে সবাই পেয়েছে সোনার ঘনি আর আমি পেয়েছি চোরের খনি । মানে স্পিকার আজ

আজকে তিরিশ লক্ষ দলিত শিশু শিক্ষা থেকে বঞ্চিত আদিবাসী আদিবাসীদের মাত্র দুই শতাংশ আজকে শিক্ষার আলো দেখতে পাচ্ছে মানে স্পিকার সমাজে অস্পৃশ্য হয় দলিত হয় ডাক্তার রোগীকে ছো না মানুষ স্পিকার স্পর্শ করেন না দূর থেকে প্রেসক্রিপশন লিখে দেন মানুষ স্পিকার মৌলীবাজারের মানুষ স্পিকার মৌলীবাজারের ছোট্ট শিশু বিরাট বাস করা মানুষ স্পিকারের যা ধর্মবর্ণ কিছুই বুঝে না সেও এটা শেখান মানুষ স্পিকার তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে কেন মানুষ স্পিকার ওই যে সে হরিজন সে দলিত এই কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে মানুষ স্পিকার বিয়ে পুজো পার্বণ জন্মদিন বা যে কোনো সামাজিক অনুষ্ঠান কোনো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেওয়া হয় না মাননীয় স্পিকার কাজী মাননীয় স্পিকার পরিশেষে কবির সাথে গলা মিলিয়ে আক্ষেপের সাথেই বলতে চাই দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করিয়া জগৎ জিরিয়া কি মার খাবে দুর্বল আগেই জানিয়েছি আমাদের সাথে আজকে এমন একজন প্রধান অতিথি উপস্থিত হয়েছেন আমরা নানাভাবে তাকে বিশ্বাসিত করতে পারব অত্যন্ত সজ্জন ব্যক্তি তিনি কৃষিবিদ তিনি অর্থনীতিবিদ তিনি সমাজ চিন্তক তিনি তিনি তার গ্রামের মধ্যে হারভেস্টার দিয়ে একটু চাষ করে তার কৃষকরা যদি একটু ফসল ঘরে নিতে পারে তিনি সুনামগঞ্জ থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে যে ঘুরে বেড়ান সেই ঘুরে বেড়ানো করোনার চ্যালেঞ্জকে নিয়ে সেই ভদ্রলোক কিন্তু আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন আমরা তাকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্য তিনি তার আপ্রাণ চেষ্টা করছেন তিনি আমাদের প্রধান অতিথি তার বক্তব্য শুনব তবে আমরা তার আগে কিছুটা যুক্তিখণ্ডন পর্বে আবারও দুই দলের তাদের বক্তব্য ছিল এবং সেক্ষেত্রে আমি সর্বপ্রথমে আহ্বান করছি আমাদের আজকের বিরোধী নেতা প্রিয়া দেবকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য মানুষিকার যে পঁচানব্বই শতাংশ বেসরকারি কর্মজীবী আপনাকে কর দেয় তাদের জন্য আপনি বাজেটে কোনো জায়গা রাখলেন না আর যে পাঁচ শতাংশ সরকারি কর্মচারী আপনাকে কর দেয় তাদের জন্য আপনি রাখলেন আঠাশ হাজার কোটি টাকা রাখেন আমার সমস্যা নাই তাদের পেনশন আপনি অন্য খাতে কেন রাখলেন না আমি দলিত আমার নাম ভাঙিয়ে আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের টাকা দেবেন এটা কোন ধরনের যৌক্তিকতা এটা নিয়ে একটা কথাও কি আপনারা বলেছেন মাননীয় স্পিকার স্বাস্থ্যখাতের কথা বললেন মাননীয় স্পিকার এই যে উদ্যোগ এগুলোকে আমরা প্রান্তিক মানুষটা পাচ্ছি মানুষ স্পিকার এটা করোনাকালীন সময় মানুষ স্পিকার করোনাতে স্বাস্থ্যখাতে খাতে কি আমাদের

ততক্ষণ পর্যন্ত এই ছেচল্লিশ শতাংশ এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাজেট অযুক্তি আপনি কৃষি খাতের কথা বললেন কৃষি খাতের বরাদ্দ আমার খাতে কি করছে আপনি কৃষি খাতে দিয়ে দিন আমি দলিত মানুষ আজকে মানুষ মানুষ বিকার আমাদের প্রধান অতিথি কৃষিমন্ত্রী তিনি থাকাকালীন অবস্থায় আমাদের খাদ্যে বিপ্লব ঘটেছে মানুষ বিকার খাদ্যে স্বয়ং হয়েছে বাংলাদেশ কৃষি খাত করোনাকালীন সময়ে আমাদের পথ দেখিয়েছে মানুষ বিকার অর্থনীতিকে ধরে রাখছে তার মতো মানুষের খাতের টাকা আপনি আমাদের খাতে কেন দিচ্ছেন আপনারা কি তাকে ভরসা করেন না তার খাতের টাকা তাকেই দিন আমাদের দিতে হবে না আমাদের জন্য তো তা আমাদের দিন মানুষ বিকার সরকারি কর্মকর্তা আর হাজার কোটি টাকা নিয়ে যে বিরাট বড় বড় কথা বললেন মানুষ স্পিকার কিন্তু একবারও স্বীকার করলেন না আমাদের সংবিধান যে তাদেরকে প্রান্তিক বলে মানে না আমরা যারা প্রান্তিক তাদেরকে আপনারা প্রান্তিক মানছেন না কিন্তু যারা প্রান্তিক না মানুষ স্পিকার সরকারি কর্মকর্তা কর্মচারী আজীবন হাজার টাকা লাখ টাকার বেতন পেয়ে পেনশন পাবেন এখন তাদেরকে আপনি আমাদের খাতে ঢুকিয়ে দিলেন বললাম তো ঢোকান সমস্যা না কিন্তু আমার নামে কেন ঢুকাবেন আমি দলিত তারপর আমার নামে ঢুকালেন তো ঢুকালেন বড় করে লিখলেন বাজেট নাকি বড় আমাদের জন্য খাতে নাকি বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে কেন এই কথা হবে মানুষ স্পিকার মানুষ স্পিকার আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এমন একজন মানুষ আমি বলছি তিনি স্পষ্টবাসী সময় অন্যায় প্রতিবাদ করেন মানুষ আজকে তিনিও স্বীকার করবেন শতাংশ অনুপযুক্ত যেখানে ভাতা পায় কোটি কোটি টাকা টাকা যখন যখন অন্য খাত থেকে আমার খাতে আসে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়ে যান আজকে তিনিও স্বীকার করবেন এই খাতে এই বরাদ্দ কখনোই মানুষ স্পিকার উপযুক্ত না আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তা কখনোই যৌক্তিক না মানুষ স্পিকার আছে আপনার কাছে সুযোগ আছে ওই মূল ধারার মানুষদের পাশে দলিতদের আপনি দাঁড় করাবেন কিনা তাই আসুন মাননীয় স্পিকার আজকের এই সংসদে আজকে আমরা প্রত্যেকে মিলে শপথ নিই গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মানে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নহে কিছু মহিয়ান আজকে মাননীয় স্পিকার আপনি মানুষকে জিতিয়ে দিন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতাকে আবারো নানাভাবে আজকের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন আমরা দেখি ওয়াইন্ড আপ সেশনে আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা লাইমা কবির কীভাবে তার প্রস্তাবের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করেন মাননীয় সংসদ নেতা ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করছেন ধন্যবাদ মাননীয় স্পিকার আসলে বিরোধী দলের আবেগে আমিও ভেসেই গেলাম কিন্তু বিরোধী দল আবেগের সাথে একটু বিবেকটা নিন এবার দুই মিনিটের জন্য বিবেকটা নিন আমি আজকে প্রস্তাবটা উত্থাপন করেছিলাম প্রস্তাবিত বাজেট নিয়ে গত বাজেট নিয়ে নয় মাননীয় স্পিকার তারা যা বলেছে একটু শুনুন মাননীয় স্পিকার হিজড়াদের জন্য বলেছে তারা দেখুন হিজরাদের জন্য ছিয়াশি হাজার থেকে পঁচানব্বই হাজার সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছি এখন চরিত্র আমরা তো ঘরে ঘরে যে চরিত্র ঠিক করে দিয়ে আসতে পারবো না মাননীয় স্পিকার এটা পারবো না পারবো মাননীয় স্পিকার তারপরে দেখুন ওই যে আদিবাসী পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা তাদের জন্য আমরা খাদ্য সাহিত্যে দিচ্ছি মাননীয় স্পিকার যাচ্ছে তে সেখানে দেখুন কত বাড়িয়েছি তিনশো কোটি টাকা বাড়িয়েছে মাননীয় স্পিকার এইসব এইসব পরিসংখ্যান বিবেকের সাথে দেখুন একটু তলিয়ে দেখুন যাচ্ছে মাননীয় স্পিকার আমার সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই আমি আবারও বলছি বাস্তবায়ন কত ত্রুটি আছে আননীয় স্পিকার এটা আমাকে মানতে হবে গত ত্রুটি যদি না থাকতো আজকে বাংলাদেশ তো আমেরিকাই হয়ে যেত মধ্যমায়ের দেশ তো না মাননীয় স্পিকার খেয়াল করুন কারিগরি প্রতিষ্ঠানের জন্য যারা অদক্ষ তাদেরকে দক্ষ করার লক্ষ্যে আমরা একটু বৃত্তি দিচ্ছি কত তিনশো কোটি টাকা মাননীয় স্পিকার এখন মাননীয় স্পিকার এই আবেগে আমরা ভাসবো না দেখি এই করোনা পরিস্থিতিতে কোনটা বলছে গত বাজেট নিয়ে আগামী প্রস্তাবিত বাজেটে কোন কোন জায়গায় সংস্কার পূর্ব প্রয়োজন ছিল সংস্কার প্রয়োজন ছিল তারও দেখাতে পারে না মাননীয় স্পিকার বুঝে যাই এতে আমরা যে বাজেটটা যৌক্তিক আপনারা করে খুদ খুঁজে পাচ্ছেন না পাবেন না মাননীয় স্পিকার আমরা সব জায়গায় দিচ্ছি আমাদের সক্ষমতা অনুসারে আজকের এই সংসদে যাতে এই প্রস্তাবটা গৃহীত হয় মাননীয় স্পিকার সক্ষমতার কথা ভাববেন সব সময় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে আজকে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় এই বাজেটের যৌক্তিকতা নিয়ে আমরা কথা বলছিলাম আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলছি তখন আমরা দেখছি যে নতুন দারিদ্র্য সংখ্যা ছয় কোটির কথা বহুমাত্রিক দারিদ্র কিন্তু ছয় কোটির কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে এদের জন্য কর্মসংস্থান এবং নগদ যে প্রদানের যে সহযোগিতা করার কথা তার সুনির্দিষ্ট কিন্তু কোনো ব্যাখ্যা কিন্তু এখনও পর্যন্ত নাই যদিও সরকারের পক্ষ থেকে নগদ প্রণোদনের কথা বলা হচ্ছে কিন্তু এই যে ছয় কোটি যে যারা বহুমাত্রিক দারিদ্র এই দারিদ্রদের রক্ষা করবার জন্য আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষার জন্য সেই জায়গায় সুনির্দিষ্ট প্রস্তাবনা বাজেটে কতখানি আছে সেটি কিন্তু বিচার বিশ্লেষণের আমরা দাবি রাখি আমরা দেখে দাবি দেখেছি যে নতুন দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে নগদ প্রণোদনার কথা বলা হচ্ছে আড়াই হাজার টাকার কথা বলা হচ্ছে সেটি ইতিপূর্বে দেখেছি পঞ্চাশ লক্ষর মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে সেখানেও কিন্তু একটা প্রশ্ন উঠেছে যেখানে উপযুক্ত ব্যক্তিরা সেই প্রণোদনাটা নগদ প্রণোদনাটা পেয়েছে কিনা আবার কিছু মিসফেয়ারিং হয়েছে বলা হচ্ছে নতুনভাবে পঞ্চাশ লক্ষ হতদরিদ্র মানুষকে দেওয়া হবে সে জায়গার মধ্যে সেই তালিকার স্বচ্ছতা কতখানি রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু নানারকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে হতদরিদ্র মানুষের সংখ্যা কত কতজন মানুষ এই সুবিধাভোগী হতে পারে কতজন মানুষকে নগদ অর্থ প্রণোদনা দেওয়া যেতে পারে এটিকে আসলে তিন কোটি সাড়ে কোটি কোটি লোকই আজকে হতদরিদ্রতার পর্যায়ে রয়েছে নাকি করোনার কারণে নতুন দারিদ্রতা তৈরি হয়েছে সেই নতুন দারিদ্রতা তৈরি করানোর জন্য সেই তালিকা তৈরি করে আমরা পঞ্চাশ লক্ষকে বাড়ি আরও বেশি করতে পারি কিনা সে বিষয়ে কিন্তু আমাদের এখন চিন্তা করবার বিষয় রয়েছে প্রতিশো টাকা করে যে এককালীন যে প্রদান করা হচ্ছে সেই প্রতিশো টাকা করে একজন দিন মজুর রিক্সা চালক যিনি গাড়ি চালাতে পারছেন না যিনি ফুটপাথের দোকানদারি করতে পারছেন না সেটাও পর্যাপ্ত কিনা সেটি কিন্তু আমাদের ভাববার সময় এসেছে সেই কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে এখন ভাবতে হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আসলে বাজেটে কী রয়েছে আমরা বলি যেটি জীবন জীবিকার বাজেট জীবনকে বাঁচিয়ে জীবিকা রক্ষা করতে হবে এবং জীবনকে বাঁচিয়ে যদি জীবিকা রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু আমাদের আশি শতাংশ মানুষকে কিন্তু ভ্যাকসিনের আওতা নিয়ে আসতে হবে আমরা কি সেই ভ্যাকসিনের আওতা নিয়ে আসবার জন্য আমাদের সরকার সার্বিক প্রচেষ্টা থাকার পরেও কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে জীবন যে জীবিকা রক্ষা করতে হলে ভ্যাকসিনেশনের আওতা নিয়ে আসতে হবে সেটিকে আমরা করতে পারছি আমরা একমুখী একটা দেশের উপর নির্ভরশীল হওয়ার কারণের জন্য আমরা কি পিছিয়ে পড়েছি কিনা আমরা এখন নতুন নতুন দেশের কাছে এই করোনার টিকার জন্য ঘুরছি না তাহলে আজকে সর্বস্তরে দেখি আজকে দেখাতে সরকার সরকারি কর্মকর্তাকে ভ্যাকসিন দেওয়া হবে ডাক্তারদের ভ্যাকসিন দেওয়া হবে ইঞ্জিনিয়ারদের ভ্যাকসিন দেওয়া হবে মেডিকেল স্টুডেন্টদের ভ্যাকসিন দেওয়া হবে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের ভ্যাকসিন দেওয়া হবে কিন্তু আজকে যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনবার জন্য আমরা কোথাও কি ভয়েস হতে দেখেছি যে মানুষগুলো করোনাকালে তাদের ফলন ফেলিয়ে ফলিয়ে আমাদের এই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিল। সেই কৃষক কামার কুমার মজুর যারা রয়েছে তাদেরকে এই করোনার ভ্যাকসিন প্রদান করবার জন্য আমরা খুব একটা বেশি কাউকে ভয়েস রেজ করতে পারি না যতক্ষণ পর্যন্ত এই প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা তাদেরকে ঋণ প্রদান করতে না পারি তাদেরকে এই যে নগদ অর্থ সহায়তা বাড়িয়ে দিতে না পারি যতক্ষণ পর্যন্ত এই প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের কর্মসংস্থানে কথা বলতে না পারি যদি এবারের বাজেটকে বলা হচ্ছে ব্যবসা বান্ধব বাজেট আমরা সাধুবাদ জানাই যদি ব্যবসা হয় বিনিয়োগ ভালো হয় তাহলে নিশ্চয়ই সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে কিন্তু সেই ব্যবসা যদি শুধুমাত্র কিছু শ্রেণীর ব্যবসার জন্য হয় তাহলে প্রান্তিক জনগোষ্ঠী যারা এসএমইসে রয়েছে যারা ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে যারা ইনফর্মাল রয়েছে সেই ইনফরমাল মানুষগুলোকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাদের জন্য কিন্তু ঋণের ব্যবস্থা করতে হবে তাদের জন্য কিন্তু ব্যবস্থা করতে হবে এই প্রান্তিক জনগোষ্ঠীকে যাতে অল্প সুদে বিনা সুদে আমরা ঋণ প্রদান করতে পারি সে জায়গার মধ্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার জন্য আমাদেরকে যে ভাতা প্রয়োগ করা হচ্ছে সেই ভাতাটি অপ্রতুল এবং সে ভাতা বাড়ানো দরকার ভাতার সাথে অবশ্যই সে ভাতার আওতাট বাড়ানো দরকার সরকারি কর্মচারা কর্মকর্তা কর্মচারীদের যে পেনশন ভাতা সেখানে এখানে এসছেন সেই পেনশন ভাতাকে উপবৃত্তিকে সঞ্চয়পত্র সুদকে কি কারণে প্রশ্ন আসছে কি কারণে সেখানে আজকে সামাজিক সুরক্ষা খাতে ঢুকিয়ে রাখা হয়েছে সেটা যদি বাদ দেয় আমরা তিরিশ পঁয়ত্রিশ শতাংশ যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা দেখা যাবে যে আমাদের আসলে সামাজিক সুরক্ষা খাতে সরাসরি যারা উপকারভোগী তাদের সাইট থেকে পঁয়ষট্টি ভাগের বেশি সেখানে কিন্তু উপকারভোগী হয় না জাতির সূর্য সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধারা সেই সূর্য সন্তানদের ভাতা বারো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা করা হয়েছে আমরা সাধুবাদ জানাই আমরা অভিনন্দন জানাই তারা তাদেরকে বিশ হাজার টাকা করা হয়েছে কিন্তু সেই সূর্য সন্তানদের ভাতাটা আমরা কী জন্য প্রান্তিক জনগোষ্ঠীর ভাতার মধ্যে রাখব কী জন্য আমরা মুক্তি মুক্তিযুদ্ধ সম্মানের ভাতা নামে একটা খাত করে তাদেরকে সেই সম্মানের জায়গায় আমরা রাখতে পারি না সেই জায়গা কিন্তু আজকে আমরা প্রস্তাব করতে চাই এবারে আমরা বক্তব্য শুনব আমাদের মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজাককে এই পর্যায়ে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য এই সামাজিক নিরাপত্তা খাতে দুই সালেও দুই হাজার কোটি টাকা বাজেট ছিল তেরো হাজার কোটি টাকা ছিল এবং টোটাল জিডিপি ওয়ান পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট এটাই এই বছর বাজেট আমরা বলেছি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট যেটা এক লক্ষ সাত হাজার কোটি টাকা যারা পেনশন পায় তারা হলো রিটায়ার্ড নন কন্ট্রিবিউটর সামাজিক নিরাপত্তা খাতে বলা হয় যখন সে রিটায়ার্ড তার তার কিছু পাওয়ার নাই সে কাজ করে না কিন্তু এখন অনেক কর্মক্ষম থাকে তারা কিন্তু বাংলাদেশ ওই ধরনের ইও পাওয়া যায় না তারা কিন্তু একটা ই পাচ্ছে সহযোগিতাই পাচ্ছে তো এটা এখন না একদম সেই পাকিস্তান আমল থেকেই সবসময়ই এই পেনশনের টাকাটা এটা সামাজিক নিরাপত্তা খাতের সাথেই দেখানো হতো সেইমই মুক্তিযোদ্ধা তবে আপনি যে সেন্টিমেন্টের কথা স্পিরিটের কথা বলেছেন যে মুক্তিযোদ্ধারা সূর্য সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান তারা জীবনবাজি রেখে যুদ্ধ করছে জীবন দিতে গিয়ে তাদেরকে সম্মান দেখিয়ে এটাকে আলাদা করা যেতে পারে কিন্তু ওই এটাকে আমি সমর্থন করি এই বাজেটে যে জিনিসটা সবচেয়ে এখন দরকার বাংলাদেশে বিনিয়োগ হচ্ছিলো না বিদেশিরা আসছিল না দেশি না এই ইয়ের জন্য করোনার জন্য আজকে বিদেশিরা আসতে পারছে না আমরা থমকে আছি বাংলাদেশ একটা ভিত্তি রচনা করেছে যে যে সমস্যা ছিল বিনিয়োগের আপনাদের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে এইটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আমাদের তরুণ যুবকদের জন্য হয় তাদেরকে উদ্যোক্তা করতে হবে উদ্যোক্তা করার জন্য তাদেরকে সহযোগিতা দিতে হবে অর্থনৈতিক সহযোগিতা যারা মেধাবী তারা আসবে উদ্যোক্তা হবে হচ্ছেও এখন অনেক তরুণরা নতুন ব্যবসা নতুন কিছু করছে তার জন্য কি করতে হবে তার জন্য করতে হবে শিল্প কারখানা সেই শিল্প কারখানা করার জন্য এই সরকার যা যা করা দরকার সব করেছে তারপর এসএমই ছোটো ছোটো শিল্প কারখানা সেগুলো করার জন্য যা করার দরকার এই বাজেটে আমরা সবচেয়ে যেটাকে গুরুত্ব দিচ্ছি এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এই সরকার কি করেছে এই বাজেটে কৃষি প্রক্রিয়াজাতকরণের জন্য দুধ মাছ মাংস এগুলো প্রক্রিয়াজাত করা তারপরে ফলমূল প্রক্রিয়াজাত করা যেগুলো বিদেশে খুব বাজার আছে আন্তর্জাতিক বাজারে যেগুলোর চাহিদা রয়েছে আমাদের অর্থনীতিতে দুইটা দিক একটা হল বায়োমোডাল মার্কেটিং সিস্টেমে যেতে হবে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করতে হবে এবং স্থানীয় বাজারেও যেতে হবে দশ হাজার কোটি টাকা রাখছি আমরা থুক বরাদ্দ ভ্যাকসিনের জন্য এবং এটি বলা আছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বাজেটে দুইটা কৃষি এবং স্বাস্থ্য এখান থেকে বাজেট কমানো যাবে না এবং বাজেট কাটা যাবে না যদি দরকার হয় কোনো কোনো মন্ত্রণালয়ের সমস্ত বাজেট কেটে দিয়ে প্রথম মানুষের জীবন ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে ভ্যাকসিনের যেন কোনো টাকার অভাব না হয় কাজে বাজেটে কত রাখছি রাখি নাই এটা কোনো পয়েন্টই না যতক্ষণ পর্যন্ত টাকা আছে সেটা যে কোনো কাজের জন্যই হোক সেখান থেকে কেটে এনে এই ভ্যাকসিন আনতে হবে এবং ইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে ঠিক তেমনই খাতে কৃষির সাথে কে জড়িত বাংলাদেশের ষাট থেকে সত্তর ভাগ মানুষ এখনও গ্রামে থাকে তাদের জীবন জীবিকা কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত আমাদের অনেক কর্মসূচি রয়েছে পঁয়ষট্টিটিরও বেশি কর্মসূচি আছে তরুণদের জন্য আছে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিধবাদের জন্য আছে তাছাড়াও আপনার পঞ্চাশ লক্ষ পরিবারকে আমরা দশ টাকায় চাল দিই এখন যদি বলেন যে সেখানে ওই যে আবার বেনিফিশিয়ারি বা উপকারভোগী সিলেকশনে দুর্নীতি আছে কিছুটা হয়তো আছে দুর্নীতি নাই এটা আমি বলবো না অবশ্যই দুর্নীতি আছে কিন্তু তারপরও যখন যাই আড়াই আড়াই হাজার তিন হাজার মহিলা বসে থাকে দেখেই তো মনে হয় যে তারা দরিদ্র একটি মানুষকেও মনে হয় না যে তারা গরিব না আমাদের দায়িত্ব হল যাতে আমরা দুর্নীতি কমিয়ে নিয়ে আসতে পারি স্বচ্ছতা এবং যারাই দুর্নীতির সাথে জড়িত সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতা সবাইকে জব দিতে আনতে হবে এটি হওয়া উচিত আমাদের আজকের এই শপথ এই বাজেট বাস্তবায়ন কোনো কঠিন না বাস্তবায়নের পথে এই করোনা কোভিড এটা অনিশ্চিত আমরা জানি না আমরা আশাবাদী আমরা প্রস্তাব করেছি আমরা কর্মসূচি নিয়েছি আমার আমাদের এই যদি কোনো দুর্যোগ না থাকে করোনা যদি ইনশাল্লাহ আমরা কমাতে পারি অবশ্যই এটা বাস্তবায়ন হবে শুনছিলাম মাননীয় মন্ত্রী তার বক্তব্য দিয়েছেন আমরা একটা ফলাফল হানা ভোটের মধ্যে দিয়ে নিব এবং সে হানা ভোটের মধ্যে দিয়েই আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের আমাদের ফলাফল ঘোষণা করব প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজের যৌক্তিক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন প্রস্তাবের পক্ষ দল হা বলুন প্রস্তাবের পক্ষে যারা আছেন হা বলুন এবং যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন প্রস্তাবের বিপক্ষ দল না বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন আমরা হা এবং না ভোট পেয়ে গেলাম আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট যৌক্তিক এই প্রস্তাবটি এই ছায়া সংসদে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণের জন্য বলতে হচ্ছে আমাদের আজকের এই ছায়া সংসদে না যযুক্ত হয়েছে নাজ অযুক্ত হয়েছে এবং না অযুক্ত হয়েছে না অযুক্ত হওয়ার কারণের জন্য আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে আমরা বিজয় বলে ঘোষণা করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ইউসবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় এই ছায়া সংসদটি দেখলেন আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি